বিবাহ করা রসুলের একটা সুন্নত। বিবাহ করা রসুলের একটি সুন্নত, এটা হাদিসে আছে না নেই? আছে। নবীজি কয়টা বিয়া করেছেন এও হাদিসে আছে। উম্মতেরা কি পরিমাণ করতে পারবে তাও হাদিসে আছে। নবীজি বিবাহ করেছেন এগারোটা, এগারো জন স্ত্রী রসুলের, এটা হাদিস, এটা কি ভাই? আর গোটা জগতের উম্মতেরা বিবাহের ক্ষেত্রে চারজন সর্বোচ্চ বিবাহ করতে পারবে, কয়জন? এটা উম্মতের জন্য সুন্নত, এটা কি সুন্নত? এ কথাও হাদিসে আছে। এখন সুন্নত আর হাদিসের ব্যবধানটা কি সংক্ষিপ্ত এক মিনিটে সেটা আমি বলছি। রসুলের যত সুন্নত আছে সবগুলো হাদিস, সবগুলো একটা সুন্নত হাদিসের বাহিরে নাই। তাহলে রসুলের সব সুন্নত কি? হাদিস। কিন্তু রসুলের সব হাদিস সুন্নত না। বিবাহ করা রসুলের একটা সুন্নত, বিবাহ করা রসুলের একটি সুন্নত, এটা হাদিসে আছে না নেই? আছে। নবীজি কয়টা বিয়া করেছেন এও হাদিসে আছে। উম্মতেরা কি পরিমাণ করতে পারবে তাও হাদিসে আছে। নবীজি বিবাহ করেছেন এগারোটা, এগারো জন স্ত্রী রসুলের, এটা হাদিস, এটা কি ভাই? আর গোটা জগতের উম্মতেরা বিবাহের ক্ষেত্রে চারজন সর্বোচ্চ বিবাহ করতে পারবে, কয়জন? এটা উম্মতের জন্য সুন্নত, এটা কি সুন্নত? এ কথাও হাদিসে আছে। তাহলে সব হাদিস সুন্নত না, কিন্তু সব সুন্নত কি? হাদিস। এবং সব হাদিস পালনীয় নয়, শুধু সুন্নতের আমল উম্মতের জন্য পালনীয়। অর্থাৎ রসুল যা করতে বলেছেন তাই করতে হবে, রসুল যা করেছেন তাই করব এটা না, রসুল যা করেছেন আমরাও তা করব ব্যাপারটা এমন না। তো কেমন? রসুল যা করতে বলেছেন তাই করব, রসুল যা করতে বলেছেন তাই করব, রসুল যা করেছেন আমিও তা করব হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো রসুল দুনিয়াতে কি নিয়ে আগমন করেছিলেন? উত্তম আদর্শ, উত্তম আদর্শ। কি রেখে চলে গেলেন? দুটো জিনিস। কয়টা জিনিস? এক নম্বরে, তারপরে এখনো সবাই হুশ রেখে বলতে পারেননি, কোরআন সুন্নাহ, কোরআন হাদিস না, কোরআন হাদিস তো কোরআনের সাথে ঢুকানো আছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উম্মতের জন্য রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কেমন উত্তম আদর্শ? রসুল যখন পৃথিবীতে আসেননি, আসবেন ওই সময় পৃথিবী তো দূরের কথা, বিশেষ করে আল্লাহর ঘর বাইতুল্লাহ যেটা দামি একটি জায়গা। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকাতান ওয়া হুদা وَهُدًى لِلْعَالَمِينَ এমন একটি ঘর গোটা জগতের হেদায়াতের জন্য আল্লাহ নির্মাণ করেছিলেন,
যেই বাইতুল্লাহর কিনারায় এক রাকাত নামাজ পড়লে বান্দার আমল নামায় এক লক্ষ রাকাত নামাজের সওয়াব। মুফাসসিরিন কেরাম মুহাদ্দিসিন কেরাম বলেছেন শুধু নামাজেই এক রাকাতে এক লাখ নয়, যত আমল করবে প্রত্যেকটার বিনিময় এক লাখ। একবার সুবহানাল্লাহর আওয়াজ দিবে তো এক লাখ সুবহানাল্লাহর সওয়াব, একবার বলবে আলহামদুলিল্লাহ আমল নামায় এক লক্ষ আলহামদুলিল্লাহর সওয়াব আমল নামায় জমা হবে। বলবেন এত বেশি কেন, বেশি কেন, কেন আল্লাহ পাক বান্দারে বেশি মায়া করেন, কেয়ামতের ময়দানে যার আমল বেশি হবে তার জান্নাতের মাকাম তত উঁচু হবে। সবাই মুমিনেরা জান্নাতে যাবে, কিন্তু পজিশন কারোটা থাকবে উপরে আর নিচে, কেন? আমলের বরকত। কারো আমলের ভেতরে তাকওয়া ছিল না, আবার কারো তাকওয়াওয়ালা আমল, কেউ আমল কম করেছে, কেউ বেশি করেছে, কেউ পাঁচ বেলার নামাজ পড়েছে তাহাজ্জুদ পড়ে নাই, আবার একদল আল্লাহর বান্দা উঠবে শুধু তাহাজ্জুদ না, এশরাকও বন্ধ করে নাই, আউয়াবিন বন্ধ করে নাই, চাশতের নামাজ বন্ধ করে নাই, সারা রাতের ইবাদত বন্ধ করে নাই। এই বান্দার আমল যত বেশি হবে জান্নাতের পজিশন মাকাম তত উঁচু হয়ে যাবে আমলের কারণে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন জান্নাতের মধ্যে সর্বোত্তম জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতুল ফিরদাউস আমি দুই দল মানুষের দিব, দুই গুণওয়ালা মানুষকে দিব, যার মধ্যে এক নাম্বার গুণ হবে পরিশুদ্ধ ঈমান, দ্বিতীয় গুণ থাকবে বেদাত ও শিরিক মুক্ত আমল। যেই ঈমানের মধ্যে কোনো অশুদ্ধতা নাই, আমলের মধ্যে বেদাত নাই, শিরক নাই, পয়গম্বর দুনিয়াতে আসবেন এমন একটা হালাত, গোটা আরবের মানুষ এত খারাপ, আরবের মানুষের মতো খারাপ আর মানুষ নাই, কেমন খারাপ এগুলোর বিবরণ দেওয়া বড় কঠিন ব্যাপার। নারী আর পুরুষ উলঙ্গ হইয়া বাইতুল্লাহ তাওয়াফ করে, এটা ভালো মানুষের কাজ? চূড়ান্ত সৃষ্টির শ্রেষ্ঠ খারাপ, এত বড় দামি একটা ঘরের কিনারায় মানুষগুলো এই পরিমাণ খারাপ হওয়ার কারণ, যেই ঘরের কিনারায় বসলে সওয়াব, যেই ঘর আল্লাহর বাইতুল্লাহর দিকে শুধু তাকাইয়া তাকায়া যদি তাকায় দেখে তাতেও আমল নামায় সওয়াব, শুধু তাকায় দেখতেছে বাইতুল্লাহ এতেও সওয়াব। এমন বরকতি জায়গার মানুষ কেন খারাপ হয়ে গেল? একমাত্র জবাব, এরা কোন মুরব্বি মানে নাই। কি মানে নাই? আর মুরব্বি তো নাইও, ঈসা নবী চলে গেলেন, আমার নবী আসবেন, মাঝখানে 600 বছরের উপরে চলতেছে, রহমাতুল লিল আলামিন আসবেন, আর ঈসা নবী চলে গেলেন, মাঝখানে কোনো নবী কোন রসুল নাই, সব উম্মত মুরব্বি হারা হয়ে গেল। যখন আমার নবী দুনিয়াতে আগমন করবেন, আগমনের সাথে সাথে গোটা দুনিয়া কেমন যেন আলোকিত হয়ে গেল। আম্মা জান আমেনা বলতেছেন, আমি দেখতেছি মুহাম্মদ জমিনে আসা মাত্র এমন একটা আলো বিচ্ছুরিত হয়ে গেল, তার আলোর দ্বারা পারস্যের প্রাসাদ গুলো আলোকিত হয়ে গেল। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামদ বুদে ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ঔষধ হামার
এ জমিন এরে নবীর উম্মতের দল মুরব্বি হারা হওয়ার কারণে এত বিপদ মুরব্বি না থাকলে মানুষ ছায়াবিহীন হয়ে যায় বিপদগ্রস্ত হয়ে যায় শয়তান যেমন ধোঁকা দিতে চিন্তা করে না মানুষ শয়তান ধোঁকা দিতে চিন্তা করে না নবী মুরব্বি হয়ে পদার্পণ করলেন আর মক্কার খারাপ মানুষগুলো রহমাতুল লিল আলামিনের আদর্শ যখন গ্রহণ করতে আরম্ভ করলেন এই মানুষগুলো এখন খারাপের থেকে এত ভালো হয়ে গেল এখন তাদের নাম শুনলে সাহাবী আর রাদিয়াল্লাহু আনহু বলতে হয় শুধু তাই না নবীর হাতে গড়া সাহাবায়ে কেরামের মধ্যে দশ জন সাহাবার নামে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ এসে গেল কয়জন সমস্ত আম্বিয়া কেরাম মাসুম কোনো গুনাহ নাই আর সমস্ত সাহাবায়ে কেরাম মাহফুজ যদিও জীবনে কিছু করে থাকেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন আর বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা আমি আল্লাহ তাদের উপরে রাজি তারাও আমার উপরে রাজি নবী বলেন আসহাবিকান নুজুম আমার এক একজন সাহাবি আকাশের নক্ষত্রের মতো এত দামি বলে নক্ষত্রের মতো দামি হলো কিভাবে আরবের মানুষ মূর্খতা বশত তারা ভাগ্য নির্ণয় করত আকাশের তারকা দেখে দেখে আকাশের তারকা দেখে তারা নিজেদের ভাগ্য গণনা করত আকাশের তারকা দিয়া নিজেদের কল্যাণ অকল্যাণ নির্ণয় করে ফেলত আল্লাহর নবী বলেন ও দুনিয়ার উম্মতেরা তোমাদের ঈমান আমলের ভাগ্য যদি নির্ণয় করতে চাও আমার এক একজন সাহাবায়ে কেরামের আদর্শ দেখে দেখে কল্যাণের ভাগ্য নির্ণয় করে নাও আসহাবিকান নুজুম এক একজন সাহাবি আকাশের নক্ষত্রের সমতুল্য সুবহানাল্লাহ